বিষয়টা হচ্ছে যে ঝড়ও কি এখন একটা বিনোদনের বিষয় হয়ে গেছে নাকি আমরা ঝড় দেখার জন্যই আসছি গতকালকে আসছি সাগরে নেমেছি বলতে আমরা বিষয়টা মাথায় রেখেই নিজেদের নিরাপত্তার বিষয়টা মাথায় আছে এখনো আছে তখনও ছিল আমরা তো পর্যটক হিসেবে এসেছি তো সাগরে নেমেছি বলতে আমরা বিষয়টা মাথায় রেখেই নিজেদের নিরাপত্তার বিষয়টা মাথায় আছে এখনো আছে তখনও ছিল আমরা অতটুকুই নেমেছি যতটুকু আমাদের নিরাপত্তার সাধ্যের মধ্যে ছিল এবং যতক্ষণ আমরা এখানে অবস্থান করবো শুধু আমি নই এখানে প্রত্যেকটি পর্যটকের এই উপস্থিত মানে সাবধান থাকতে হবে সে যেন তার নিরাপত্তার সীমারেখা অতিক্রম না করে নিরাপত্তার সীমারেখার মধ্যে থেকেই এই পর্যটক হিসাবে যে আনন্দটুকু গ্রহণ করার কথা ততটুকু গ্রহণ করতে হবে আমরা ঝড় দেখার জন্যই আসছি গতকালকে আসছি তো নিরাপত্র থেকে বিশাল আমরা ঝড় দেখব আশা করতেছি বিষয়টা হচ্ছে যে ঝড়ও কি এখন একটা বিনোদনের বিষয় হয়ে গেছে নাকি উপভোগের বিষয় না বিষয় বেসিক্যালি এরকম ভাবে কখনো ঝড় দেখা হয়নি সমুদ্রের পারে কি অবস্থা হয় এটা দেখার জন্য একটা নিরাপদ থেকে আমরা এখানে দেখার চেষ্টা করব আমরা মাদাইপুর থেকে আসছি এই যে ঝড়ের সময় আসলে এটাকে জীবন বিপন্ন করে এখানে আসে না 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 আমরা তো যে নিজেদের সেফ রাখা রেখেই এই ঝড়টা দেখার জন্যই আমরা এখানে আসছি এবং দেখলাম যে উপকূল এলাকার মানুষের কি কি হয় কি হয় মানুষের জীবন মাত্রা বা জীবনযাত্রা তাদের কীরকম হয় এই ঝড়ের সময় এইটাও দেখার জন্যই বিলে আমরা এখানে মাদাইপুর থেকে আসছি যে উপকার এলাকার মানুষ কতটা কিভাবে থাকে কি অবস্থায় তারা এই ঝড়টাকে মোকাবেলা করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই